আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে কাঁচা কলা ডিম দিয়ে একটি কাকলেটের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো রমজান মাস, ইচ্ছে করলে আমরা ইফতারিতেও এই রেসিপিটি করে খেতে পারি। রমজান মাস ছাড়াও বিকেলের নাস্তাতে চা দিয়ে এই রেসিপিটা করে খেলে অনেক মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন দেখি কিভাবে এই মজাদার কাকলেটটা তৈরি করতে হয়। আমি এখানে কাঁচা কলা আর ডিম নিয়েছি। এই কাঁচা কলা আর ডিমগুলিকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ ডিমটাকে একটি গ্রেটার দিয়ে ভালো করে ডিমগুলোকে গ্রেট করে নেব। এই যে আমি ডিমগুলোকে একদম গ্রেটার দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। কাঁচা কলাকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ডিমের সাথে কাঁচা কলা, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, লবণ, ধনিয়া ও পুদিনা পাতা বাটা, কাবাব মশলা, চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দিয়ে দিব এখানে বিস্কিটের গুঁড়া। বিস্কিটের গুঁড়াটা দিয়ে ভালো করেই মাখিয়ে নিব। ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে যেন সব মশলা ভালোভাবে একসাথে মিশে যায়। এখন মাখানোর অংশ থেকে অল্প একটু নিয়ে ভালোভাবে গোল করে আমি এটাকে কাবাবের মতন করে নিয়ে কাকলেটের শেপ করে নিব। ভালো করে চেপে চেপে একটি কাকলেটের শেপ করে নিব। এভাবে আমি সবগুলি কাকলেটি তৈরি করে ফেলব। এই যে আমি সব কাকলেটগুলি তৈরি করে ফেললাম। একটি বাটিতে একটি ডিম নিয়েছি আর নিয়েছি ময়দা, আর সাথে পানি দিয়ে ভালো করে আমি একটি বেটার তৈরি করে নেব। অনেক ভালো করে মিশাতে হবে। আমি এই রেসিপিতে যত ধরনের উপকরণ ব্যবহার করেছি সবগুলির পরিমাপ আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি একটি পাত্রে বিস্কিটের গুঁড়া নিয়েছি এবং দিয়ে দিলাম এখানে ভাজা জিরা, আর দিব লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ময়দাতে আমি কাকলেটটাকে কোট করে নিব, তারপর ডিমের ব্যাটারটাতে কোট করে নিব, তারপর বিস্কিটের গুঁড়ায় আবার কোট করে নিব। এই যে আমি কোট করে নিলাম। এভাবে সবগুলি কাকলেটই আমি কোট করে নিব। এই কাকলেটগুলিকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে একদম সেট হওয়ার জন্য। ফ্রিজে রাখলে কাকলেটগুলি ভাজার সময় আর ভেঙে যাবে না, অনেক সুন্দর করেই এই কাকলেটগুলি সেট হয়ে যাবে। ফ্রাই প্যানে তেল গরম করে আমি একটি একটি করে কাকলেট দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এক পাশ হলে অন্য পাশ আবার উল্টিয়ে ভেজে নিব। যেহেতু সব কিছু সিদ্ধ করা, সুতরাং শুধু অল্প করে গোল্ডেন কালার হওয়ার জন্য আমি ভেজে নিব। এই যে ভেজে নিলাম, ভেজে তুলে আমি একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিলাম যেন তেলগুলি একদম অ্যাবজর্ব হয়ে যায় টিস্যুতে। এই তো আমি সাজিয়ে নিয়ে আসলাম, দেখতে তো সুন্দরই লাগছে, খেতেও অনেক মজা লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।